বাটিতে ময়দার সাথে তারা মশলা, জৈন, আদা গুঁড়ো, রসুন গুঁড়ো, লবণ, মরিচ গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিন। এরপর তৈরি করা ময়দার মিশ্রণের মধ্যে মুরগির মাংসগুলো গড়িয়ে গরম সয়াবিন তেলে দুপাশ ভালো করে ভেজে পাত্রে তুলে রাখুন। তারপর একটি প্যানে বাটার, রসুন কুচি, ময়দার মিশ্রণ, গ্রিন করে কাটা পেঁয়াজ, তরল দুধ, গোলমরিচ গুঁড়ো, লবণ ও চিকেন স্টক কিউব দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবারে এতে ভেজে রাখা মুরগির মাংস দিয়ে পাত্রটি ঢেকে অল্প আঁচে 5 মিনিট জ্বাল দিন। সব শেষে পাত্রে তুলে পেঁয়াজ পাতা কুচি, টমেটো ও কাঁচা মরিচ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ মজার সাউথার্ন স্টাইল চিকেন গ্রেভি।